স্বাগত বিবিএ টিভির শেয়ার বাজার সংবাদের সাথে আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কম্বল সহ গরম কাপড়ের চাহিদা ও বিক্রি বেড়েছে, ফের বাড়লো মোবাইল ব্যাংকিং এর লেনদেন। ঢাকা 18 উপনির্বাচনে দায়িত্ব বল্টন নিয়ে ব্যাংকারদের ক্ষোভ। বিকাশে কাটা যাবে বিমানের টিকিট, 30 নভেম্বর পর্যন্ত দেয়া যাবে আয়কর রিটার্ন। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। শীত শুরু হতে না হতেই দেশের বাজারে কম্বল সহ বিভিন্ন ধরনের গরম কাপড়ের চাহিদা বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন জেলা থেকে ছোট বড় ব্যবসায়ীরা গরম কাপড় কিনে নিয়ে যেতে প্রতিদিন রাজধানীর শপিং মল, বিপণী বিতান ও পাইকারি বাজারে আসছেন। চাহিদাপত্র ও টাকা পাঠিয়ে কেউ কেউ কুরিয়ারের মাধ্যমে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, হঠাৎ করে সপ্তাহখানেক ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে। একটু দেরিতে হলেও রাজধানীও শীতের আগমন বার্তা টের পাচ্ছেন, ফলে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। করোনার কারণে মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে ঐতিহ্যবাহী ব্যাংকিংয়ের চেয়ে ডিজিটাল ব্যাংকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। ফলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে। এই লেনদেন আগস্ট মাসে কমে গিয়েছিল, কিন্তু সেপ্টেম্বরে আবারও আভাস দিয়েছে সামনের দিনগুলোতে নগদ টাকাবিহীন লেনদেন বাড়ার। সেপ্টেম্বর মাসে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে লেনদেন হয়েছে 49,121 কোটি টাকা, যা আগের মাসের তুলনায় 16.60% এবং আগের বছরের তুলনায় 38.63% বেশি। ঢাকা 18 উপনির্বাচনের দায়িত্ব বল্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। ব্যাংকের নবম গ্রেডে সহকারী পরিচালকদের দেয়া হয়েছে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব। এর আগেও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে একই পদের কর্মকর্তারা প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। আগের বারের চেয়েও নিচু পদের দায়িত্ব দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব ফেসবুক গ্রুপেও নানা সমালোচনা করেছেন তারা। আগের ধারাবাহিকতা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের দশম গ্রেডের অফিসারদের সহকারী প্রিজাইডিং অফিসার হওয়ার কথা ছিল, কিন্তু এবার এই দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা হয়েছেন পোলিং অফিসার। এখন থেকে বিকাশ গ্রাহকরা গো জায়ান এর মাধ্যমে বিমান টিকিট কাটা সহ বিভিন্ন হোটেলের রুম বুকিং করতে পারবেন। বিকাশ অ্যাপের মাধ্যমে এটি করা যাবে। এছাড়া এর মাধ্যমে বাস, ট্রেন ও লঞ্চের টিকিট কাটা যাচ্ছে ঘরে বসে এবং যে কোনো সময়। সম্প্রতি বিকাশ অ্যাপের সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে গো জায়ান। হোটেল বুকিং ও বিমান টিকিটিং সেবা, ফ্লাইট এক্সপার্ট এর সেবাও প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বা অ্যাপে না গিয়ে বিকাশ অ্যাপেই নেওয়া সম্ভব। টিকিট কাটতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের টিকিট আইকন থেকে বিমান, বাস, ট্রেন, লঞ্চ অপশন বেছে নিয়ে পরবর্তী কয়েকটি সহজ ধাপে গন্তব্যের ও যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে। সর্বশেষ বিকাশ পিন দিয়ে বাড়তি কোনো খরচ ছাড়াই টিকিট কাটতে পারবেন গ্রাহকরা। মধুমতি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করে। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কাজী আহসান খলিল, কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শাহিন হাওলাদার এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলহাস ইদ্রিস মিয়া তালুকদার ও ডিএমডি ও সিএফও মোহাম্মদ রফিক আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 1989 সালের 9 নভেম্বর আনুষ্ঠানিকভাবে ভাঙা শুরু হয় বার্লিন প্রাচীর। বার্লিন প্রাচীর পতনের ঘটনা দুই জার্মানির পূর্ণ একত্রীকরণের পথ প্রশস্ত করে দেয়, যার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় 1990 সালের 3রা অক্টোবর। বার্লিন প্রাচীর ইতিহাসে পরিচিত হয়ে আছে পশ্চিম বার্লিন ও পূর্ব বার্লিন এর সীমানা প্রাচীর হিসাবে, যেটি পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানির একটি সীমানা ছিল। 13 আগস্ট 1961 সালে 1989 সাল পর্যন্ত সুদীর্ঘ 28 বছর এটি পশ্চিম বার্লিন থেকে পূর্ব বার্লিন এবং পূর্ব জার্মানির অন্যান্য অংশকে পৃথক করে রেখেছিল। সরকারি হিসাব অনুযায়ী এই সময়কালে প্রাচীর টপকে পশ্চিম বার্লিনের যাবার চেষ্টাকালে 125 জন প্রাণ হারায়। সদ্য প্রকাশিত দলিলে দেখা যায় কমিউনিস্ট সরকার পদত্যাগকারীদের গুলি করার নির্দেশ দিয়ে রেখেছিল, যদিও পূর্ব জার্মান সরকার সবসময় এটা অস্বীকার করে আসছিল। ক্রমবর্ধমান শরণার্থীদের চাপ ঠেকাতে এবং কয়েক সপ্তাহের জন্য অসন্তোষের পর 1989 সালের 9 নভেম্বর পূর্ব জার্মান সরকার পশ্চিম বার্লিনে যাবার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘোষণার সাথে সাথে হাজার হাজার উৎসুক জনতার 12 ফুট উঁচু প্রাচীর টপকে পশ্চিম পাশে যেতে থাকে। গণদাবির মুখে সীমান্ত রক্ষীরা
দ্বার উন্মুক্ত করে দেয়। পশ্চিম প্রান্তে উৎসব মুখর পরিবেশে তাদের স্বাগত জানানো হয়। পরে আনুষ্ঠানিকভাবে পুরো প্রাচীর ভেঙে ফেলা হয়। আবার এক হয়ে যায় দুই জার্মানি। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 6014 জন গ্রাহকের 16,12,288 টাকার চেক হস্তান্তর করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে চেক হস্তান্তর করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম। সোমবার রাজধানী কাকরাইলে আইডিবি ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইসুফ আলী। বিএম ইসুফ আলী বলেন, দেশের বিমা খাতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স একটি রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করতে চাই, এজন্য আমরা বিমা দাবি পরিষদ জোরদার করছি। তিনি দাবি পরিষদে 7 দিনের বেশি সময় না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ হিরুজ্জামান, পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী প্রমুখ। আমাদের দেশে যে ইন্স্যুরেন্স গ্যাপ, সেটা হলো প্রায় 6 বিলিয়ন, অর্থাৎ এটা জিডিপির প্রায় 2% কিছু বেশি। তো এই যে $6 বিলিয়ন গ্যাপ বলা হচ্ছে, অর্থাৎ আমাদের যেই সম্পদ ঝুঁকিপূর্ণ যেটা ইন্স্যুরেন্স দ্বারা আবরিত করা যেতে পারত, তার পরিমাণ হলো এত, আমরা এটাকে ইনসিওর করতে পারি নাই। তো আপনার $6 বিলিয়ন অ্যাসেট আছে ইন দিস কান্ট্রি যেটা আমরা ইন্স্যুরেন্সে কভার করতে পারছি না। আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, উনি জাতীয় বিমা দিবস করার মাধ্যমে এবং অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে বক্তৃতা প্রদানের মাধ্যমে এই বিমা সেক্টরকে অনেক উপরে উঠিয়ে দিয়েছে। এই পেশাটি এমন একটি মহৎ পেশা যেই পেশায় ছিলেন জাতির পিতার বিচরণ। আমাদের আরও অধিক দায়িত্বশীল হতে হবে, আমাদের বিমা দাবি 7 দিনের বেশি দিনের সময় না লাগে এটা নিশ্চিত করতে হবে। আমি ফোরামের সভাপতি হিসাবে সকল কোম্পানি আমার সিইও মহোদয়কে আমি আবেদন জানাবো, আপনারা আপনাদের বোর্ডের সাথে আলোচনা করে আপনারা দ্রুত বিমা দাবি পরিশোধের ব্যাপারে একটা ব্যবস্থা নেবেন, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই কলঙ্কমুক্ত হতে পারবো এবং বিমাকে আমরা ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রতিষ্ঠার 35 বছরে ন্যাশনাল লাইফ দেশের প্রথম বেসরকারি জীবন বিমা প্রতিষ্ঠান। অগণিত গ্রাহকের আস্থা ও ভালোবাসায় সোনালী সাফল্যের 35 বছরে পদার্পণ করেছে ন্যাশনাল লাইফ। গৌরবের এই দিনে সম্মানিত বিমা গ্রাহক শেয়ার হোল্ডার শুভানুথাই ও দেশবাসীকে প্রাণ ঢালা শুভেচ্ছা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিশ্চিত ভবিষ্যতের সুরিত সাথী। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কম্বল সহ গরম কাপড়ের চাহিদা ও বিক্রি বেড়েছে, ফের বাড়লো মোবাইল ব্যাংকিং এর লেনদেন, ঢাকা 18 উপনির্বাচনে দায়িত্ব বন্টন নিয়ে ব্যাংকারদের ক্ষোভ, বিকাশে কাটা যাবে বিমানের টিকিট, 30 নভেম্বর পর্যন্ত দেয়া যাবে আয়কর রিটার্ন। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।